এই যে অ্যাডিনিন, অ্যাডিনিনের সাথে গুয়ানিন কেন যুক্ত হলো না? অ্যাডিনিনের সাথে গুয়ানিন যুক্ত হলে কি প্রবলেম ছিল? এই জায়গায় দেখো, এই যে রাইবো সুগার আর এলো ফসফেট, এলো সূত্রটা তৈরি করছে, মানে এই মাঝখানে যে ধাপ আছে, এই ধাপ গুলা কে তৈরি করছে? নাইট্রোজেন বেস গুলো তৈরি করছে। তাহলে দেখো, এখন আমরা নিউক্লিওটাইড বানাইছি, বাট নিউক্লিক অ্যাসিড এখনো বানাইতে পারি নাই। এখন আমি নিয়ে আসি, দেখো একটা নিউক্লিওটাইডের পর আরেকটা নিউক্লিওটাইড নিয়ে আসি, দেখি আমি এদেরকে যুক্ত করতে পারি কিনা। খেয়াল করো ভাইয়া, দেখো এটা একটা নিউক্লিওটাইড, দেখো এখানে ডিঅক্সিরাইবোজ মানে পেন্টোজ সুগার আছে, নাইট্রোজেন বেজ আছে, তারপরে ফসফেট আছে, তিনটা যুক্ত হয়ে এখানে একটা নিউক্লিওটাইড হয়েছে। এটা একটা নিউক্লিওটাইড, এই যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজ, ফসফেট, এই পুরোটা আরেকটা নিউক্লিওটাইড। তাহলে দুইটা নিউক্লিওটাইড আমি কাছাকাছি নিয়ে আসছি। এবার এটা দুইটারে আমার কি করতে হবে? জয়েন করতে হবে। দেখো তো কিভাবে জয়েন করতে পারি। এই দেখো তো ভাইয়া, তিন নাম্বার কার্বনে এই OH আছে না, এই জায়গায় একটা, আবার এই ফসফেটের এই জায়গায় একটা H আছে না ভাইয়া? তাহলে ভাইয়া এই OH টা আর এই H টা মিলা তুমি বাইর করে দাও, পানি হিসেবে বাইর করে দাও, পারবা না দিতে? এখন দেখো ভাইয়া, এইটা বের হয়ে গেলে, এটা ফলো করো, এটা বের হয়ে গেলে কি হবে? এই আগের মতো ভাইয়া বের হয়ে গেল, এবার দুইজনের হলো যোজনী ফাঁকা হবে, দুইজনের জয়েন করে দাও। তাহলে দেখো এইখানে কিন্তু আবার আরেকটা এস্টার বন্ড ক্রিয়েট হয়েছে না ভাইয়া বলতো? তাহলে এইখানে খেয়াল করো তো, কয় নাম্বার কার্বনের সাথে এই এস্টার বন্ডটা ক্রিয়েট হয়েছে? আর এই জায়গায় এস্টার বন্ডটা ছিল পাঁচ নাম্বার কার্বনের সাথে, ঠিক আছে? তাহলে তুমি একটু খেয়াল করো তো, এই যে একটা নিউক্লিওটাইড, এটা একটা পুরা একটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডটা কি ভাই এই বন্ড দিয়া যুক্ত না? আমি যদি একটু আরেকটু ভালো মতো মার্ক করে দেখাই, এই পুরা নিউক্লিওটাইডটা আর এই পুরা নিউক্লিওটাইডটা এই একটা সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত না ভাইয়া? এইরকম তাহলে ভাইয়া দেখো, এখানে আমরা শিখছিলাম যে এই জায়গায় আরেকটা এস্টার বন্ড ক্রিয়েট হয়েছিল নিউক্লিওটাইড তৈরি করার সময়, আবার এই জায়গায় দেখো আরেকটা এস্টার বন্ড ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে মোট কয়টা এস্টার বন্ড ক্রিয়েট হইলো? এখানে দুইটা এস্টার বন্ড। তাই এই পুরা ফুল বন্ডটারে কি বলে জানো? এই যে ফুল এই বন্ডটারে কি বলে? ফসফো ডাই এস্টার বন্ড। আমার কথা বোঝা গেছে ভাইয়া? কেন ডাই এস্টার বলে এবার বুঝতে পারছি ভাইয়া? কোয়েশ্চেন ভাই এটা আসবে যে একটা নিউক্লিওটাইড অপর নিউক্লিওটাইডের সাথে কোন বন্ধনীর মাধ্যমে যুক্ত? অ্যানসার হলো ফসফো ডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত। ফসফো এস্টার বন্ধনী কিন্তু হবে না, ফসফো ডাইএস্টার হবে। সো দেখো, এই যে ভাইয়া এই নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত হয়ে একটা চেইন তৈরি করে, আর আরেকটা চেইন তৈরি হয়, এটা হলো ডিএনএ তৈরি করে ফাইনালি। সো ডিএনএটা দেখতে হলে এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, যদি ভাইয়া এইরকম হয়, এই নিউক্লিওটাইডের চেইনটা যদি এরকম হয়, সাপোজ এটা হলো তিনটা নিউক্লিওটাইড, বা যদি তুমি ধরো 100টা নিউক্লিওটাইডের চেইনই হয়, একদম এই প্রান্তে একটা নিউক্লিওটাইড থাকবে আর একটা নিচের প্রান্তে আরেকটা নিউক্লিওটাইড থাকবে, তাই না? এই প্রান্তের যে নিউক্লিওটাইডটা আছে এটা সর্বোচ্চ চূড়া কোনটা? পাঁচ নাম্বার কার্বন। আর একদম নিচের প্রান্তের যে নিউক্লিওটাইড আছে এটা সর্বোচ্চ মানে সর্বোচ্চ চূড়া বলতে সর্বোচ্চ কার্বন কোনটা? সর্বোচ্চ কার্বন হইলো পাঁচ নাম্বার কার্বন। আর একদম নিচের দিকের যে নিউক্লিওটাইড আছে এখানে কোন কার্বনটা হলো সর্বনিম্ন? তিন নাম্বার কার্বন। তাই কোন একটা নিউক্লিওটাইডের যখন নাকি ভাই ডিরেকশন হলো বানানো হয়, মানে একটা ডিরেকশন বলা হয়, তখন এইভাবে বলা হয় যে এই নিউক্লিওটাইডের ডিরেকশন হলো এটা হলো 5' থেকে 3'। বিষয়টা কি আমি একটু বলি। হ্যাঁ, বিষয়টা হলো এরকম যে ফাঁকা কোন কার্বনটা ফাঁকা আছে, যদি তুমি এরকম একটা নিউক্লিওটাইড বানাও, এই ফসফেটটা তো আসলে কোনো কাজ নাই, কারণ নরমালি ফসফেট যুক্ত হইলো পরবর্তী ফসফেটের সাথে যুক্ত হয়, ঠিক আছে? সো এই ফসফেটটার দেহ কোনো কাজ নাই, এটা কি পরবর্তী কোনো নিউক্লিওটাইডের সাথে যুক্ত করতেছে? করতেছে না। সো এটার আসলে কোনো ফাংশন নাই। সো এই ক্ষেত্রে এটার পাঁচ নাম্বার কার্বন থাকে একদিকে, মানে ওটা হলো কোনো অন্য কোনো নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয় না, আর এটার লাস্টের তিন নাম্বার কার্বন নিচে অন্য আর কোনো নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয় না। তাই এটা সর্বোচ্চ চূড়াকে বলে 5' প্রান্ত, আর এটা সর্বনিম্ন চূড়াকে বলে 3' প্রান্ত। তাহলে এটা উপরের থেকে নিচের দিকে এটা ডিরেকশনটা কি হবে ভাইয়া? 5' থেকে 3'। এরপরে ভাইয়া তুমি সেম লেভেলের আরেকটা চেইন নিয়ে আসো। দেখো এই একটা চেইন, এই চেইনের ডিরেকশন হইলো উপরে আছে 5' আর নিচে কি 3'। তো সেম লেভেলের তুমি আরেকটা চেইন নিয়ে আসবা, কিন্তু এই চেইনটা দেখছো এটা কি পুরো উল্টা না ভাইয়া? তাহলে এইটার চেইনের ডিরেকশন হইলো কি ভাইয়া? এইখানে হইলো 3' উপরে আর নিচে কি 5'। তো দেখো এই উল্টা দুইটা ডিরেকশন, এটা বলে অ্যান্টি প্যারালাল, মানে এরকম উল্টা দুইটা ডিরেকশন। এই উল্টা ডিরেকশনে আইসা, তারপর দেখো এখানে কি আছে? নাইট্রোজেন বেজ আছে ভাইয়া, তাই না? এই দুইটা উল্টা ডিরেকশনে সুতা এভাবে থাকে, এবং তাদের মাঝে যে নাইট্রোজেন বেজ থাকে এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়, এগুলোর মাধ্যমে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। হাইড্রোজেন বন্ডটা কিভাবে ক্রিয়েট হয় দেখো, তোমাদের বইয়ে এই চিত্রটা দেওয়া আছে। এই যে একটা তোমার একটা হলো চেইন, এই চেইনের ডিরেকশন হলো দেখো দেওয়া আছে এই যে 5' থেকে একদম নিচে 3' পর্যন্ত,
আর এই চেইনটা পুরো উল্টা, এই চেইনটা হলো এই যে দেখো থ্রি প্রাইম থেকে নিচে ফাইভ প্রাইম পর্যন্ত। এখন দেখো দুইটা অ্যান্টি প্যারালাল চেইন মানে উল্টা চেইন, এই উল্টা চেইন হওয়ার কারণে দেখো এখানে টি একটা ই আছে, টি মানে হলো থাইমিন, থাইমিন নামক নাইট্রোজেন বেজের সাথে এ যুক্ত হয়। কয়টা নাইট্রোজেন কয়টা হাইড্রোজেন বন্ড থাকে ভাইয়া? দুইটা হাইড্রোজেন বন্ড থাকে, দুইটা, ঠিক আছে। আর সি আর জি মানে সি এর সাথে জি যুক্ত হয়, সি মানে সাইটোসিন, জি মানে গুয়ানি। তাহলে সি আর জি এর মাঝখানে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে ভাইয়া? তিনটা হাইড্রোজেন বন্ড। এখন ভাইয়া তোমরা কোশ্চেন করতে পারো যে ভাই এইটার সাথে কেন দুইটাই থাকলো, এই এ আর টি এর মাঝখানে মানে হলো অ্যাডিনিন আর থাইমিন এর মাঝখানে, তো দুইটার বেশি কি হাইড্রোজেন বন্ড কেন হইলো না, বা চারটা কেন হইলো না, তিনটা কেন হইলো না, এটার মাঝখানে কেন তিনটা হইলো? সো এরকম প্রশ্ন হইতে পারে ভাই, এটার আনসার কি জানো? এটার আনসার হইলো অ্যাডিনিন আর থাইমিনের মাঝখানে দুইটার বেশি হাইড্রোজেন বন্ড সম্ভব না। একটা হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেন বন্ড কখন ক্রিয়েট হয় জানো? যখন হাইড্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ পরমাণুর সাথে যুক্ত থাকে। এখন এই ইলেকট্রোনেগেটিভ পরমাণু ভাইয়া তিনটা মনে রাখবা, এই তিনটার বাইরে আর কেউ হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না। মনে রাখবা হাইড্রোজেন যদি নাইট্রোজেন, অক্সিজেন অথবা ফ্লোরিন এই তিনটার যে কোনো একটার সাথে যুক্ত থাকে তখন সে হাইড্রোজেন বন্ড গঠন করার ক্যাপাবিলিটি লাভ করে। এই নাইট্রোজেন অক্সিজেন আর ফ্লোরিন বাদে অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ড হলো হাইড্রোজেন গঠন করতে পারে না। যেমন ভাই তুমি একটু একটু খেয়াল করে যদি দেখো, এগুলো তোমার এত হার্ডকোর ভাবে মনে রাখা লাগবে না, বাট তুমি একটু বোঝার জন্য দেখো যে দেখো এইখানে হাইড্রোজেনটা দেখো হাইড্রোজেন বন্ড গঠন করছে এই জায়গায়, এই হাইড্রোজেনটা দেখবা কার সাথে যুক্ত আছে, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। দেখো এটা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, আমি কি বলছি নাইট্রোজেন অক্সিজেন আর ফ্লোরিন এই তিনটার একটার সাথে যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ড গঠন করা সম্ভব। তারপরে দেখো এই যে হাইড্রোজেনটা এটা কার সাথে যুক্ত আছে, একটা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। কিন্তু ভাইয়া এইখানে আরেকটা হাইড্রোজেন আছে দেখছো, এটা কার সাথে যুক্ত আছে, কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে ভাই এটা যদি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে কি এটা হাইড্রোজেন বন্ড গঠন করতে পারবে? পারবে না। এই হাইড্রোজেন বন্ড কি এই দুইটার বেশি আর গঠন হওয়া পসিবল বলো তো? পসিবল না, ঠিক আছে। আবার এইখানে দেখো, এইখানে দেখো এই যে গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে দেখো, এইখানে দেখো এই যে হাইড্রোজেন বন্ডটা গঠন করছে, এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত আছে, নাইট্রোজেনের সাথে। এইখানে দেখো হাইড্রোজেন বন্ড গঠন করছে, এই হাইড্রোজেনটা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। আবার এইখানে দেখো হাইড্রোজেন বন্ড করছে, এই হাইড্রোজেনটা এই নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। সো তিনটা হাইড্রোজেন বন্ড পসিবল, দুইটার বেশি পসিবল, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা আরেকটা কোশ্চেন করতে পারো যে ভাই এই যে অ্যাডিনিন, অ্যাডিনিনের সাথে গুয়ানিন কেন যুক্ত হইলো না? অ্যাডিনিনের সাথে গুয়ানিন যুক্ত হইলে কি প্রবলেম ছিল? তোমরা কি ভাই একটা জিনিস জানো, ডিএনএর একটা সূত্র থেকে অন্য সূত্রকে দূরত্ব অলওয়েজ সমান থাকে এবং সেটা কত জানো? 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। একটা সূত্র থেকে আরেকটা সূত্রকে দূরত্ব অলওয়েজ সমান থাকে, এই সমান যদি না থাকে তাহলে ডিএনএর স্টেবিলিটি থাকে না। এখন আমারে বলো তো ভাইয়া এই যে আমি তোমাদের শিখাইলাম পিউরিন, এটা কয় রিং বিশিষ্ট ভাইয়া? দুই রিং বিশিষ্ট, ঠিক আছে। এটা বড়, তাহলে দেখো পিউরিন দেখো এটা কিন্তু একটা বড়, দেখছো এটা একটা রিং এটা দুইটা রিং। গুয়ানিনও কিন্তু একটা বড় জিনিস। তাহলে দেখো সাপোজ আমি বললাম যে ভাই ধরো গুয়ানিনের সাথে অ্যাডিনিন বন্ড গঠন করলো, এটা হলো সাপোজ নিউক্লিওটাইডের চেইন। এখন এই জায়গায় ধরো অ্যাডিনিন আছে, অ্যাডিনিন অনেক বড়, আবার গুয়ানিন আছে, গুয়ানিন অনেক বড়। তাহলে এই দুইটা কি দাও, এটাও দুই রিং, এটাও কি দুই রিং হইতে গেলে কি এটা কি ভাইয়া এই স্পেসটা কি হইতেছে, স্পেসটা কি বাড়ার লাগে না, সরাই দিত, বুঝতে পারছো? কারণ সমদূরত্ব আর মেনটেন হইতো না, চেইনের স্টেবিলিটি নষ্ট হয়ে যাইতো এবং দুইটা আলাদা হয়ে যাইতো, বুঝতে পারছো? সো এই কারণে এ তোমার এ আর জি এর মাঝখানে বন্ড পসিবল না, ঠিক আছে। আচ্ছা সো এইটা হইলো ভাইয়া কাহিনী, এখানে তোমরা বাকিটা বুঝবা। এখন আমি একটা একটা করে আসি, সেটা হলো প্রথম কোশ্চেন ভাইয়া। প্রথম কোশ্চেন হলো ডিএনএ সূত্র কিন্তু ভাইয়া অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল মানে তো বুঝছো ভাইয়া, দেখছো যে একটা ডিরেকশন কি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম, মানে একটা ডিরেকশন হলো এইরকম আর একটা ডিরেকশন পুরোপুরি উল্টা, দেখছো পঞ্চভুজ দেখছো উল্টা হয়ে গেছে, আর একটা ডিরেকশন হলো থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম। এটাকে কি বলে, ডিরেকশনটা কি ভাইয়া উল্টা না দুইটা সূত্রকের? দুইটা সূত্রকে ডিরেকশন উল্টা। এখন আমার একটু বলো তো ভাইয়া এই ডিরেকশনটা কেন উল্টা হইলো? ওয়াই অ্যান্টি প্যারালাল? অ্যান্টি প্যারালাল না হইলে কি প্রবলেম, বন্ডিং করতে সমস্যা হইতো? তুমি কিন্তু হইলো এটা চিন্তা করছো, দেখো তোমার দেখো এই দুইটা যদি আমি সমান ধরতাম, দেখো এইটার দুইটার কিন্তু ডিরেকশন সমান, দেখছো তুমি একটু ঠিক মতো দেখো দুইটার পঞ্চভুজে একই একই রকম ভাবে আছে। এটাও ভাইয়া দেখো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম, এটাও দেখো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম। এখন দেখো এটা দুইটার যদি ডিরেকশন সমান রাখি তাহলে দেখো এটা নাইট্রোজেন বেস এই জায়গায় আছে, এটা নাইট্রোজেন বেস এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় এটা নাইট্রোজেন বেস। দেখো দুইটা নাইট্রোজেন বেসের মধ্যে দূরত্ব কি অনেক বেশি না? অনেক বেশি। আবার মাঝখানে কিন্তু একটা এই যে রাইবোজের একটা চেইনও আছে, তাই না?
উল্টায় ফেলো দেখো, উল্টায় যদি ফেলো তাহলে দেখছো এই যে অ্যাডিনিন আর থায়ামিন এবার কাছাকাছি চলে আসছে, এবার দেখছো হাইড্রোজেন বন্ড পসিবল। এখন ভাই আমি তোমার বুঝছো এই জিনিসটারই একটা থ্রিডি মডেল দেখাইছি, এই থ্রিডি মডেলটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করবো। মানে ডিএনএ যেমন আমরা দেখি যে এই যে সুতার মতো থাকে, জিনিসটা কিন্তু এরকম না, ডিএনএ এক্সাক্টলি এরকম থাকে, দেখতে ঠিক এরকম, ঠিক আছে, ডিএনএ দেখতে ঠিক এরকম। এখন দেখো এটার মধ্যে দেখো, এই যে দেখো এইখানে দেখো এই যে পেন্টোজ সুগার দেখছো, এখানে অক্সিজেন আছে, এই যে কার্বন দেখছো পাঁচটা পঞ্চভুজ দেখছো, এরপরে দেখো এটা এই যে ফসফেট, এই যে দেখো পি এর সাথে এই যে ও আছে, ও আছে, ও আছে, মানে ও মাইনাস আছে, এই পি এর সাথে ও মাইনাস আছে, আবার এইখানে দেখো এই যে নাইট্রোজেন বেস, এই যে দেখো তাহলে এই নাইট্রোজেন বেসটা দেখো কয় রিং বিশিষ্ট, দুই রিং বিশিষ্ট, তাহলে কি এটা অ্যাডিনিন, এটা কি পিউরিন হবে না পাইরিমিডিন হবে, পিউরিন হবে। আবার দেখো এখানে দেখো যে নাইট্রোজেন বেসটা আছে এটা কিন্তু এক রিং বিশিষ্ট, তুমি টেমনে দেখো এই যে দেখো এটা এক রিং বিশিষ্ট, এটা কিন্তু ভাই পাইরিমিডিন, ঠিক আছে। আবার এটা হলো তোমার চলে আসে রাইবোস, মানে বিষয়টা হলো জাস্ট এটা দেখানোর মানে হলো যে আমরা যেভাবে ডিএনএ রে ইমাজিন করি ডিএনএটা আসলে এরকম থাকে না, ডিএনএটা এরকম থাকে। এখন ভাই আমি ওয়াটসন আর ক্রিকের ডাবল হেলিক্স মডেল এখানে আসবো, এখানে এসে আমি একটা একটা করে দেখো ডিএনএ দুই সূত্র পেঁচানো সিঁড়ির মতো, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তারপরে হলো তোমার এই ডিএনএর প্রতিটা মাঝখানের দূরত্ব কিন্তু একদম সমান এবং পরস্পর বিপরীতমুখী, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। প্রতিটা দূরত্ব কেন সমান এটাও আমরা জানি, যে প্রতিটা দূরত্ব এই কারণে সমান কারণ এর সাথে কখনো জি বন্ড করে না, জি বন্ড করলে এক জায়গায় দূরত্ব বেশি হইতো আরেক জায়গায় দূরত্ব কম হইতো। আচ্ছা এই দূরত্বটা কত ভাইয়া মনে রাখবা, 20 অ্যাংস্ট্রম। আচ্ছা আমি যদি বলি 20 অ্যাংস্ট্রম না লিখে আমি যদি 2 ন্যানোমিটার লিখি দূরত্ব, তাহলে কি ভুল যাবে ভাইয়া? ভুল যাবে না, আমরা কিন্তু ন্যানোমিটার আর অ্যাংস্ট্রম এর হিসাব মনে হয় জানি, ঠিক আছে। 1 ন্যানোমিটার সমান কি 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আচ্ছা এখন আসো এই দূরত্ব সব জায়গায় সমান, এটাই আমি একটু দেখাইছি যে তোমার ঘোরায় ঘোরায় দেখাইছি যে দূরত্বটা অ্যাকচুয়ালি সব জায়গায় সমান। এরপরে আসো তারপরে আরেকটা আরেকটা হলো যে সূত্র যদি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে, এটা আইবক তোমার বোঝার কিছু নাই, একটা একটা ডিঅক্সিরাইবোজ আর ফসফেট এটার পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে কি তৈরি হয়, সূত্র তৈরি হয়, সূত্র। ভাই এই জায়গায় কি নাইট্রোজেন বেস লেখছে? নাইট্রোজেন বেস কিন্তু নাই, দেখো লেখছে সূত্র যদি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ আর হলো ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এখন ভাই এটা তোমার নাইট্রোজেন বেস রে বাদ কেন দিল ভাইয়া? নাইট্রোজেন বেস হলো ভাইয়া ধাপ তৈরি করে, ধাপ সিঁড়ির যে ধাপ আছে না এই ধাপ গুলো হলো নাইট্রোজেন বেস তৈরি করে। দেখো সূত্র দুইটা কে তৈরি করে, দেখো এইগুলো হলো সূত্র, মানে এটা হলো সুতা, ঠিক আছে, এটা হলো একটা সুতা, এটা হলো আরেকটা সুতা দেখছো, তাহলে এই সুতাটা কে তৈরি করছে, এটা কি ভাইয়া এই যে পঞ্চভুজ আকৃতির এটা কি রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ অথবা পেন্টোজ সুগার, তাই না? আর এই যে গোল গোল যেগুলো দিছে এই গোল গোল গুলো হলো কি জানো, ফসফেট। আমি কি ভাইয়া বুঝাইতে পারছি? তাহলে দেখো সুতার মধ্যে কে পড়তেছে ভাইয়া, রাইবোজ আর ফসফেট, কিন্তু এই যে মাঝখানে এই দুইটা সুতার মাঝখানে যে ভাইয়া ধাপ আছে দেখছো, এরকম ধাপ আছে না সিঁড়ির মতো, এই ধাপ গুলোর ভিতরে কে পড়তেছে ভাইয়া, নাইট্রোজেন বেস। তাহলে যদি ভাইয়া কোয়েশ্চেন আসে নিচের কোনটি তোমার ডিএনএ সূত্র গঠনে তোমার ভূমিকা রাখে না, তখন কিন্তু আমরা ভুলে ভালে দাগায় আবেগে কিন্তু দাগাই দেই, ঠিক আছে, ফসফেট সহ দাগাই দিই আবেগে, নিচের সবগুলো দাগাই দিই, ঠিক আছে। এই জায়গায় দেখো এই যে রাইবো সুগার আর এলো ফসফেট এলো সূত্রটা তৈরি করছে, আর এই মাঝখানে যে ধাপ আছে এই ধাপ গুলো কে তৈরি করছে, নাইট্রোজেন বেস গুলো তৈরি করছে। এরপরে দেখো কি লেখছে, ফসফেট, এরপরে এটাই লেখছে যে তোমার ফসফেট একটি ডিঅক্সিরাইবোজের 3 নং কার্বনের সাথে অন্যটার 5 নং কার্বন যুক্ত থাকে, এটা ভাইয়া তোমরা আগে থেকেই পারো, এটা বলার কিছু নাই। আচ্ছা একটি সূত্রের অ্যাডিনিন অপর সূত্রের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড আর গুয়ানিন আরেকটার সাথে 3টা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা জানি যে অ্যাডিনিন অলওয়েজ থায়ামিনের সাথে যুক্ত হয় আর গুয়ানিন অলওয়েজ সাইটোসিনের সাথে যুক্ত হয়। তাহলে কি আমি ভাই এটা বলতে পারি যে একটা ডিএনএ তে অ্যাডিনিনের সংখ্যা সমান সমান অ্যাডিনিনের সংখ্যা সমান সমান থায়ামিনের সংখ্যা, এটা কি বলতে পারি? আমরা কি জানি একটা অ্যাডিনিন একটা থায়ামিনের সাথে যুক্ত হয়, তাহলে যতগুলো অ্যাডিনিন থাকবে অতগুলো থায়ামিন থাকবে, আবার যতগুলো গুয়ানিন থাকবে অতগুলো কি থাকবে, সাইটোসিন থাকবে, তাহলে গুয়ানিনের সংখ্যা সমান সমান তোমার সাইটোসিনের সংখ্যা, এটা কি ভাই ঠিক না ভুল বলো তো? দেখো এই জিনিসটাই একজন আবিষ্কার করছে বুঝছো,
এটা তো আসলে আবিষ্কার করার কিছুই নাই, কিন্তু ও হইলো এটা প্রথমে বলছে। তো দেখো প্রথমে বলার কি লাভ, এটা বলার কারণে ওর নাম বইয়ে আইসা পড়ছে, বুঝতে পারছো? ও কি বলছে, ও একটু মাথার বুদ্ধি খাটাইছে, নিনজা টেকনিক খাটাইছে, বুঝতে পারছো? নিনজা টেকনিক খাটায় ও বলছে যতগুলো অ্যাডিনিন থাকবে অতগুলা হইলো থায়ামিন থাকবে, এবং যতগুলো গুয়ানিন থাকবে অতগুলো সাইটোসিন থাকবে। সো এই নিনজা টেকনিক খাটানোর কারণে ওর নামে হইলো একটা রুল বাইরে গেছে। এই রুলটার নাম কি ভাইয়া? চার গাপস রুল, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? এবং এটাতে কিন্তু অ্যাডমিশনের প্রশ্নও হয়। চার গাপস রুল জিনিসটা কি? চার গাপস রুল মানে কি, ডিএনএ তে অ্যাডিনিনের সংখ্যা আর থায়ামিনের সংখ্যা সমান, আর সাইটোসিনের সংখ্যা আর গুয়ানিনের সংখ্যা সমান, ঠিক আছে ভাই? এটা কি বোঝা গেছে? ওকে ভাইয়া, এই যে পূর্ণ প্যাচের দৈর্ঘ্য ভাইয়া, আমরা কিন্তু এই পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত ভাইয়া? 34 অ্যাংস্ট্রম। এটা হইলো তোমার ওয়াটসন আর ক্রিক বের করছে। এখন ভাইয়া পূর্ণ প্যাচ কতটুকু এটা আমাদের শিখা লাগবে। ভাইয়া তোমরা কি তরঙ্গ চ্যাপ্টারটা পড়ছো? ভাইয়া তরঙ্গ চ্যাপ্টার দেখো, একটা ওয়েভ একটা পূর্ণ তরঙ্গ কাকে বলে আমি আঁকি, দেখো তো এটা এটা থেকে শুরু হয় এই পর্যন্ত কি একটা পূর্ণ তরঙ্গ আমি আঁকছি না? তাহলে এই যে ভাইয়া এই পূর্ণ তরঙ্গের সাথে রিলেশন করে না তুমি এইখানে একটা পূর্ণ প্যাচ ধরবা। তাহলে দেখো এখানে তুমি যেখান থেকেই ধরো একটা পূর্ণ প্যাচ তুমি ধরতে পারবা। ধরো আমি এই পয়েন্ট থেকে প্যাচ ধরা শুরু করছি, তখন এই যে আমি তরঙ্গ যে আঁকছি না, এই যে একটা পূর্ণ তরঙ্গ, এটার সাথে রিলেশন করে আমি একটা পূর্ণ প্যাচ কতটুকু এটা ডিটেক্ট করতে পারি। দেখো এই যে দেখো আমি আঁকলাম এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত হইলো একটা পূর্ণ প্যাচ। হ্যাঁ মিলে জিনিসটা কিন্তু মিলে, ঠিক আছে? দেখো একটা পূর্ণ তরঙ্গের মতো কিন্তু একটা দেখাইতেছে। তাহলে দেখো আমি আবার দেখি, দেখো এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত কি বলে একটা পূর্ণ প্যাচ বলে, ঠিক আছে? এবার দেখো একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য তারা কত বলছে বলো তো? 34 অ্যাংস্ট্রম বলছে। তারা আরো বলছে যে একটা পূর্ণ প্যাচে মোট 10টা ধাপ থাকে। 10টা ধাপ মানে তো বুঝতেই পারছো ভাই, যে সিঁড়ির যে ধাপটা এটা মোট কয়টা থাকে? 10টা ডাইনিউক্লিওটাইড থাকে, মানে 10টা ধাপ থাকে মেইন কথা, ঠিক আছে? যদি ভাইয়া 10টা ধাপ একটা পূর্ণ প্যাচে থাকে, তাহলে এই একটা ধাপ থেকে আরেকটা ধাপের ই কত হবে, গ্যাপ কত হবে বলো তো? এই একটা ধাপ থেকে আরেকটা ধাপের গ্যাপ 3.4 অ্যাংস্ট্রম। তাহলে দেখো এই পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, এটা তারা বলছে, এটা একটা ইনফরমেশন তোমারে দিছে। আরেকটা ইনফরমেশন দিছে যে এই পূর্ণ প্যাচ মোট কয়টা ধাপ নিয়ে গঠিত? 10টা ধাপ আছে। এরকম কয়টা ধাপ আছে একটা পূর্ণ প্যাচে? মোট 10টা ধাপ আছে। তাহলে তোমরা যদি বলে যে প্রতিটা ধাপের মাঝখানে দৈর্ঘ্য কত বা প্রতিটা ধাপের মাঝখানে গ্যাপ কত, এটা কি হবে? 3.4 অ্যাংস্ট্রম। আমরা কি বুঝতে পারছি ভাই এতটুকু? আর কি আছে? আরেকটা কোশ্চেন তোমাদের করি। এই যে ভাই একটা পূর্ণ প্যাচ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই একটা পূর্ণ প্যাচে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে আমাকে বলো তো ভাই? একটা পূর্ণ প্যাচে 10টা ধাপ থাকে, তাই না? আমি ভাই প্রবাবিলিটির ম্যাথ করছি না, প্রবাবিলিটির ম্যাথ আমরা কিন্তু ভাইয়া বলছি যে কয়টা হাইড্রোজেন বন্ড থাকে। এখন 25টা হইলো থাকে, এটা হইলো আইডিয়াল। বাট ভাইয়া এটা কিন্তু তাই মিন করে না যে প্রত্যেকটা এই পূর্ণ প্যাচেই 25টা বন্ড থাকবে। বাট আইডিয়ালি আমরা ধরে নেই, যে প্রবাবিলিটির ম্যাথ করে আমরা ধরে নেই যে এটা থাকে। প্রবাবিলিটির ম্যাথে আমরা কি পড়ছি, যে এই যে দুইটা সিনারিও আছে, একটা হলো এ আর টি এর সাথে যুক্ত হইতে পারে, আর হলো জি আর সি এর সাথে যুক্ত হইতে পারে। তাহলে দুইটার এইরকম 10টা ধাপের মধ্যে দুইটার থাকার সম্ভাবনা কি 50-50, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এ আর টি থাকবে হইলো 5টা, আর সি আর জি থাকবে হইলো 5টা। তাহলে এ আর টি এর মাঝখানে কয়টা বন্ড থাকে ভাইয়া? দুইটা হাইড্রোজেন বন্ড, এবং এটা কয়টা আছে? 5টা আছে। আচ্ছা, আর সি আর জি এর মাঝখানে হইলো থাকে কয়টা? 3টা বন্ড। তাহলে এটারও 5 দিয়ে গুণ দাও। তাহলে দেখো 5, এটা 2টা বন্ড, তাহলে 5 দুগুণে কত? 10। আর সি আর জি এর মাঝখানে 3টা বন্ড, তাহলে 3 × 5 হইলো কত? 3 × 5 = 15। তাহলে 10 আর 15 কত হয়? 25টা বন্ড, ঠিক আছে? এটা হলো আইডিয়ালি আমরা ধরে নিই, ঠিক আছে? সো মোটামুটি ধরো ডিএনএ তে পরমাণু মতো আর কিছু নাই, ডিএনএ এর আণবিক ওজন এগুলো তো মুখস্থ করবা,